ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. ভাই প্রশ্ন করেছেন যে যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। আর অন্য হাদিসে এসেছে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মৃত্যুবরণ করবে সে জান্নাত যাবে। দেখুন এর ব্যাখ্যা কি, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন জান্নাত কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা কারো জন্য হিসেবকে সহজ করে দিবেন, তিনি শর্টকাট জান্নাত চলে যাবেন। আর কারো জন্য হিসেব একটু কড়া হবে, তিনি যাবেন একটু হেঁচড়া মেঁচড়া খেয়ে, আর কেউ যাবেন একেবারে শাস্তি সাজা ভোগ করে। আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করেন চিরদিনের জন্য, একেবারে প্রথম অবস্থা আল্লাহ জান্নাত দিয়ে দেন, কারণ জাহান্নাম খুব ভয়ঙ্কর। আল্লাহ সুবহানাহু তাআলা বলছে অসাওয়াত মাসিরা, খুব ভয়ঙ্কর জিনিস এটি। কোরআনে কারিম বলছে, আল্লাহ সুবহানাহু তাআলা বলছে যে জাহান্নামের এমন খাওয়ার হবে যে খাওয়ারগুলা সূরা গাশিয়া শুরুর দিকে রয়েছে, না খিদা মিটবে না স্বাস্থ্যের কোনো উপকার হবে। কাঁঠা জাতীয় একটি ফল দেওয়া হবে, সেটা খাবে নাড়ি ওই সব বের হয়ে যাবে। ফানি বলে হাউমাউ করে চিৎকার করা হবে, সেখানে গরম ফানি ঢেলে দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে মাফ করুন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। তো প্রিয় ভাই, এখানে কথা হচ্ছে, এখানে যে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাত পাবে, এটা হচ্ছে ইমানের পাওয়ার। আপনার অপরাধ যতই থাকুক, যদি ইমানের পাওয়ার থাকে, ইমান শিরক মুক্ত থাকে, তাহলে একদিন একদিন জান্নাত যাওয়া যাবে, এটা হচ্ছে সর্বশেষ কথা। তো অহংকারী ব্যক্তি সরাসরি জান্নাত যাবে না, আল্লাহ নবীর হাদিস রয়েছে। আর যার অন্তরে সরিষা পরিমাণ ইমান রয়েছে কিংবা লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য রয়েছে, অর্থাৎ সে শিরক করে না লা ইলাহা ইল্লাল্লাহর সাথে, সে জান্নাত যাবে। এই জন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার চাচাকে বলছে, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, বাকিটা আমি কিয়ামতের ময়দানে দেখব। তিনি সেটা বলেন নাই। তো সহিহ বুখারীর মধ্যে 1237 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান মাতা মিন উম্মতি হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্না, যে ব্যক্তি আমার উম্মতের মধ্যে মৃত্যুবরণ করলো কিন্তু সে জানতো, জ্ঞান রাখতো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, দাখালাল জান্না, সে জান্নাতে যাবে। তখন সাহাবাই কেরাম বলছে, ওয়াইনসারাকা, যদি সে সোর হয় অথবা সে জিনাকারী হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ওয়াইনসারাক ওয়াইন জানা, যদি চুরি করে জিনা করে তারপর জান্নাত যাবে। সাহাবি দ্বিতীয়বার প্রশ্ন করার পর আল্লাহ নবী বলছে অবশ্যই জান্নাত যাবে। তো ইমানের পাওয়ারে মানুষ সর্বশেষ জান্নাত যাবে মুমিন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, জাযাকাল্লাহু খায়রা।